প্রথমবার রেড রোডে সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন না বিরোধী দলনেতা। এবার বিতর্কের ঊর্ধ্বে থাকতে পারল না প্যারেডের অনুষ্ঠানও। সূত্রের খবর, অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। এই প্রথমবার রেড রোডে সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন না বিরোধী দলনেতা। যদিও কোভিড বিধির জেরেই এবার অনুষ্ঠানে আমন্ত্রিতের সংখ্যায় কাটছাট হয়েছিল। দেখুন, বহু জায়গায় শিলান্যাস অনেক আগে হয়, শ্যাওলা পড়ে। আমি আমার ক্ষমতার মধ্যে যেটা পারি বলি এবং যেটা বলি করার চেষ্টা। এই প্রথম স্বাধীনতার পরে হয়েছে। গত বছরও কোভিডের মধ্যেও আব্দুল মান্নান সাহেব ডাক পেয়েছিলেন, গার্ডও পেয়েছিলেন, ফোনও পেয়েছিলেন সরকারের পক্ষ থেকে। তা আমার মনে হয়েছে নন্দীগ্রামে মমতা ব্যানার্জি আমার কাছে হেরেছেন, সেই যন্ত্রণা থেকে তিনি আমাকে ডাকতে দেননি, তার নির্দেশেই এটা হয়েছে। আর আপনারা জানেন এখন ক্যান্সারেরও কেমো বেরিয়ে গেছে, কিন্তু হিংসার কোনো ওষুধ বেরোয়নি। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে হিংসা, যেহেতু আমার কাছে হেরে বাড়িয়ে গেছেন, কিন্তু চিরদিন এটা লেখা থাকবে, হেরেছি হেরেছি হেরেছি।